জীর্ণ পোশাক আর ব্যাগ হাতে নিজের দরকসছেন পঞ্চাশূর্ধ শাহাবুদ্দিন ঢালি কর্মের সন্ধানে কাকডাকা ভরে নিজেকে বিক্রি করতে ছুটে এসেছেন মানুষের হাটে দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে এ হাটে তার আনাগোনা কখনো ভালো দামে নিজেকে বিক্রি করেন আবার কখনো হতাশ হয়ে বাড়ি ফেরেন হাতে ব্যাগ আর বিভিন্ন সরঞ্জাম নিয়ে তার মতো হাজারো মানুষের অপেক্ষায় এ হাটে খুলনার সিটি বাইপাস এলাকার মোস্তফামোরের চিত্র এটি দীর্ঘ

मिस्टर वाइट डिटर्जेंट पाउडर परफेक्ट परिष्कार प्रति बार আর শ্রমের হাট বলে প্রয়োজনে অনেকে শ্রমিকের খোঁজে ছুটে আসেন এখানে দীর্ঘদিন ধরে এখানে শ্রমজীবী যারা কাজ করে তারা এখানে এসে বিক্রি হয় এই জায়গাটা বাজার মানে কৃষকের কৃষকের বাজার রেগুলার বারো মাস এই জন্য যে আসতে তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ দুই যুগের তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড করেছে খুলনা খরতাপে পেটের দায়ে বন্ধ কাজ আছে সভ্য সমাজের বঞ্চনা শ্রমিকরা সেভাবে সম্মান পায় না শ্রমিকরা মানে ছোট নজরে থাকে সবসময় দুই ঘন্টার তাকে তিন ঘন্টা কাজ করায় নেই আবার কিছু তো মহাজন আছে এ এর আমি যে দামি ঠিক করে নিয়ে আছি সেই দামি দে কিন্তু ভাই আমার এটুকার কাজ থেকে গেছে এটুক কাজ করে দে আমি পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে দেওয়া নেই মানুষ বিক্রির এই হাট ভোর পাঁচটা থেকে শুরু হয়ে চলে সকাল আটটা পর্যন্ত অভাবের তারণা আর রুটি সন্ধানে তিন ঘন্টার এই হাটে শ্রম বিক্রি করতে আসেন এই অঞ্চলের অসংখ্য মানুষ তাদের হাড়ভাঙা পরিশ্রমই গড়ে উঠেছে আজকের সভ্যতা তাই তারা যেন বঞ্চিত না হয় প্রাপ্য অধিকার আর মর্যাদা থেকে এটাই হোক মে দিবসের প্রত্যাশা বেল্লাল হোসেন সজল সময় সংবাদ খুলনা